এসেছি বন্ধুরা, মহুয়া জোয়ারদার ফুড হাউসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর, সব কেমন আছো জানিও কমেন্ট করে। আমি ভালো আছি। আর আজকে ভেজ ডে, সজনে ফুলের বড়া রেসিপিটা দেখে আসি, তারপর তোমাদের সাথে খেতে খেতে কথা হবে। কেউ চলে যেও না কিন্তু, আমার ভিডিও শেষ পর্যন্ত দেখো, আমারও তাহলে খুব ভালো লাগে। তাহলে চলো, প্রথমে সজনে ফুলগুলোকে তো তোমরা দেখেই নিচ্ছ কীরকম দেখতে, সব ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি, কি সুন্দর আর গন্ধ আছে একটা, খুব সুন্দর। এরপর আমি বেসন আর চালের গুঁড়ো এক কাপের একটু অল্প করে দুটো সম পরিমাণে মিশিয়ে নিয়েছি। এরপরে হলুদ দিলাম, একটু সোডা দিলাম খাওয়ার, কালো জিরা দিলাম, লবণ দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তাহলে বেশ এটা ভালো হয়, সব দিকে পরিমাণটা যায় লবণে। ওইভাবে ভালো করে হাত দিয়ে আর কি শুকনো অবস্থায় মিশিয়ে নেব। এরপরে একটু হলুদ দিয়ে দিলাম, যতটা বেশি খুব একটা দেব না, যতটা প্রয়োজন। এরপরে সজনে ফুলগুলো দিয়ে দেব এই মিশ্রণের ওপরে, তখনও কিন্তু আমি জল দিইনি। এরপরে আমি অল্প অল্প করে, মানে ঠিক যেরকমভাবে বড়াটাতে পারফেক্ট হয় সেইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নেব, বেশি মানে একদম নরম করব না, বেশ বড়ার যে ডো যেরকম হয় সেইভাবে এটাকে করতে হবে, কারণ বড়াটাকে বেশ খাস্তা করতে হবে, সেভাবে শুকনো শুকনো করে মাখা। দেখবে বেশি আমি কিন্তু এখানে জল জল করিনি, একটু শুকনো শুকনো করেই আমি তৈরি করেছি, আর ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখেছি, তাতে সজনে ফুলগুলো একটু মজে যাবে, মজে গেলে খেতে ভালো লাগবে, এইভাবেই করেছি। সেদ্ধ করলে ভালো লাগে না, বড়া তো তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও ভালো লাগে, খুব তাড়াতাড়ি মজেও যায়। অনেকে নুন দিয়ে অনেক সময় চটকে নিয়ে জল ঝরিয়ে না, এত কিছু করতে লাগে না। এরপর এক এক করে তেল দিলাম, সাদা তেল দিয়ে গরম হওয়ার পরে বড়াগুলো এক এক করে ছাড়তে থাকলাম। ব্যাস, মোটামুটি ছোটো কড়াইতে বা ছোটো পাতে যেখানে তেল একটু ডুবো তেল মতো হবে, ওই ডুবো তেলে একটু ভেজে ভেজে নেবো বড়াগুলো। মিডিয়াম টু লো ফ্লেম থাকবে, তাতে ভালো হবে। এই দেখো কি সুন্দর পারফেক্ট বড়া তৈরি হয়ে গেল, একটু লালচে লালচে হবে আর বেশ মুচমুচে লাগে, তবে কখনোই হাই ফ্লেমে নয়, মিডিয়াম টু লোতেই আমাদের এটা ভাজতে হবে, তাহলে ভেতরে কিছু আর কাঁচা থাকবে না, বেশ ভালোই লাগবে। আর এটা তো পুরোপুরি নিরামিষ বড়া তৈরি করেছি, তোমরা অ্যাকচুয়ালি সজনে ফুলটা নিরামিষে ভালো লাগে, নাহলে তোমরা চাইলে দিতে পারো পেঁয়াজ, আমি কিন্তু দিইনি, আমি এটা নিরামিষভাবেই করেছি। আমার তৈরি হয়ে গেল সুন্দর মুচমুচে সজনে ফুলের বড়া। প্রথমে এই উচ্ছে আলু ভাতেটা দিয়ে খেয়ে নি, খুবই টেস্টি লাগে। লাঞ্চে ভাত খেলে খুব শীত শীত করে, ওই জন্য আমি একটু সোয়েটার পরে নিয়েই বসছি কদিন ধরে, খুবই শীত লাগে। একটু বেলাও হয়ে যায়, শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এসে রেডি হতে হতে একটু লেট হয়ে যায় আমার। বড়া খেয়ে দেখি, দারুন, এটা একদম গরম গরম বেশি ভালো লাগে। অনেকে বেগুন দিয়েও করে, সেটাও ট্রাই করবো একদিন। খুব ভালো লাগছে, অনেকদিন পর খেলাম।
এই উচ্ছে আলু ভাতে। এবার নিয়ে নিন ডালটা, বেগুন ভাজা ডাল দারুন। সজনে ফুল ভীষণ উপকারী। বিশেষ করে এই সিজনে। এবার নিয়ে নিই বাঁধাকপির ঘন্ট। শাশুমা বললেন খুব ভালো হয়েছে, দেখি খেয়ে। দারুন, একটু মিষ্টি মিষ্টি হয়েছে। পরিষ্কার একদম। তাহলে বন্ধুরা এখন আমি আসি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।